তাদের বক্তব্যে সুমনের গান উদ্ধৃত করে যেইভাবে প্রথমত তোমাকে চাই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাওয়ার গান গেয়েছে সেই সব নেতারাই এখন এটা করছেন এটাই এদের বেশিরভাগের ক্যারেক্টার কিন্তু শেখ হাসিনা তাদের যেভাবে লুটপাট করার সিন্ডিকেট বাণিজ্য করার সুযোগ দিয়েছেন এই সরকার সেটা দিবে না এটা আমার প্রত্যাশা এবং আমি আশা করি সেটা বাস্তবায়ন হবে আর আমরা সবাই বিশেষ পর্যায়ে সবাই সাধারণত এটাই করে ধরেন যে চায় না দু আঠারো সাল এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনে কি করে ইন্ডিয়াকে পরাজিত করে সবার আগে সোনার নৌকা বানিয়ে রাষ্ট্রদূত শেখ হাসিনার কাছে সে ছুটতে পারেন সেই প্রতিযোগিতায় নেমেছিল দশ বছরে কোনো দিন বিএনপি অফিসে যায়নি সেই চায়নার রাষ্ট্রদূত কিন্তু গতকাল বিএনপি অফিসে গেল মিটিং করলো একসঙ্গে প্রেস কনফারেন্স করলো সুতরাং এটা হয় এটা আমি পজিটিভলি দেখি এটা তাদের যেহেতু বিনিয়োগ আছে সেটা আমাদের ইউএসের সঙ্গে সম্পর্ক দরকার আমাদের চায়নাকে দরকার উন্নয়নের জন্য আমাদের প্রতিবেশী দেশ হিসেবে ভারতকেও দরকার কিন্তু প্রত্যেকের সঙ্গে সম্পর্ক হতে হবে আত্ম মর্যাদা সার্বভৌমত্ব ও ন্যায্যতার ভিত্তিতে অসংখ্য ধন্যবাদ জুনাইদ সাকিব যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ভারতের উপলব্ধি করা দরকার মানে এইটা উপলব্ধি প্রত্যেক দেশেরই করা দরকার যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সার্বভৌমত্বটা চায় সঠিক এইটা খর্ব করে কারোর সাথে সম্পর্ক করাটা যারা করতে যাইবেন তারা জনগণের চোখে দেশদ্রোহী অথবা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবেন সেটা কিন্তু এই অভ্যুত্থান আমাদেরকে ইয়ে করে দিয়েছে ফলে আর ভারতের স্বার্থ মধ্যে কিন্তু মানে এক ধরনের যেমন ধরেন ভারতের স্বার্থ কোনো একক স্বার্থ না মানে ভারতে এখন বিজেপি যে স্বার্থ দিচ্ছে সেটা ভারতের সমগ্র জনগণের স্বার্থ কিনা না সেটাও একটা প্রশ্ন এবং তাদের রাজনৈতিক সুবিধায় বাংলাদেশে যেভাবে তারা রাজনীতি সাজাতে চায় সেইটা আমাদেরকেও বিবেচনায় রাখতে হবে বাংলাদেশের মানুষকেও যে আজকে বাংলাদেশে যখন মানে এই এটা বিস্তারিত আলোচনা করা যাবে হয়তো কখন এই বিষয়টা সামনে আসলে আমি যে কথাটা একটু বলতে চাইছি যে ফ্যাসিস্ট শাসনের এবং ফ্যাসিস্ট কলা কৌশলের বিপরীতে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক একটা রাষ্ট্র পরিচালনা করতে চাই শাসন কথাটাই কলোনিয়াল এবং তার মধ্যে দমনের এবং একটা প্রভুত্ব করার ব্যাপার আছে রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব নেবেন তারা জনগণের কাছে জবাবদিহিতা করবেন কারণ তাদের দ্বারাই তারা নির্বাচিত এই দুটোর পার্থক্য হচ্ছে এই যে ফ্যাসিস্টরা খুন করে খুনকে আবার জায়েজ করে হ্যাঁ যিনি যিনি খুন হলেন তার উপরে তার দায়িত্ব চাপিয়ে দেয় আমরা কিন্তু একেবারেই ন্যায় বিচারের কথা বলছি কেউ যাতে নিজেকে তার ভিকটিম করতে না মানে যেমন ভিকটিম খেলে গত শাসনটা কিভাবে ভিকটিমউডের উপর দাঁড়ায় ছিল আপনি শাসকদের যুক্তিগুলোর দিকে তাকাবেন ভবিষ্যতেও যাতে এই শাসকদের প্রতি আমরা যে ন্যায়বিচার দিতে চাইছি সেটা কোনোভাবে তারা ভিকটিমউড খেলতে না পারে আমাদের ন্যায়বিচারটা সেরকম হওয়া দরকার ফ্যাসিস্টদের পন্থায় আমাদের কিন্তু মানে কোনোভাবে আমরা আগালে আমরা হয়তো আবারও তাদেরই রিভাইভালের পুনর্জীবনের বীজ বপন করব অসংখ্য ধন্যবাদ জাহিদুর রহমান একেবারে শেষে খুব সহজ কথা সেটা হলো যে নিয়ে আমরা আসলে আমরা খুব বিপ্লব করতে চাইনি আমরা কি চেয়েছি আমরা খুব সাধারণ কিছু চেয়েছি সেটা হলো আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে আমরা ভোট দিতে পারবো আমাদের প্রশাসনটা আমার মনে একটু একটু দুর্নীতি আমরা মেনেও নিচ্ছিলাম মানে মোটা দাগে কিন্তু আপনি শত শত হাজার হাজার কোটি টাকার হিসাব করবেন এত করাপ্ট কিছু হবে না মোটা দাগে সুশাসন থাকবে মানুষের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে মানুষের একটা ভবিষ্যৎ থাকবে এবং যেটা সবচেয়ে জরুরি কথা আপনাকে মানুষ হিসাবে দেখবে সরকার বা স্টেট মানে এতদিন পর্যন্ত আওয়ামী লীগের বহু মানুষ আমাদের দিকে এমনভাবে ভাবে তাকিয়েছে অন্যদের দিকে এমনভাবে ভাবে তাকিয়েছে তারা ঠিক মানুষের দিকে তাকাচ্ছে না এই বোধটা দরকার যেদিন স্টেট বা সরকার আপনাকে মানুষ মনে করবে আমি ফ্র্যাঙ্কলি মনে করি ট্রুলি বিলিভ করি সেদিন দেখবেন অন্য সমস্যাগুলো থাকছে না ও আপনার জন্য নানান কিছু করবে আপনার শিক্ষার ব্যবস্থা করবে স্বাস্থ্যের ব্যবস্থা করবে আপনার জন্য সার্ভিস জি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় জাতি ব্যর্থ হয়ে যাবে কিন্তু এই সরকারের ব্যর্থ হবার কোনো স্কোপ নেই এই ভাবনায় আমাদের ভাবতে হবে আর এই সরকারের যে সব দুর্বলতা রয়েছে কিংবা সরকার পরিচালনায় সব দুর্বলতা রয়েছে আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে নিঃসংকোচে এবং নির্ভয়ে সে বিষয়ে কোনো পরামর্শ কিংবা গাইডলাইন উপস্থাপন করতে পারি আমার মনে হয় জাতি যে ধরনের শাসন ব্যবস্থা প্রত্যাশা করে সেই শাসন ব্যবস্থায় আমরা ফিরে যেতে পারবো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন